leave office over corruption allegations. Now last year, শেষ পর্যন্ত পদত্যাগ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় শুক্রবার সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফকে পদে থাকার অযোগ্য ঘোষণা করে। এর পরপরই এমন সিদ্ধান্ত নেন তিনি। সুপ্রিম কোর্টের বিচারপতি আসিফ সাইদ খোসার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে তাকে অযোগ্য ঘোষণা করেন। এর আগে গেল এপ্রিলে বেঞ্চটির বিচারপতিরা বিভক্ত রায় দেয়ায় সে যাত্রায় বেঁচে যান নওয়াজ। নওয়াজের পারিবারিক দুর্নীতি ও অর্থ পাচার মামলা নিয়ে সুপ্রিম কোর্টের যৌথ তদন্ত দল কাজ শুরু করে। সামরিক বেসামরিক গোয়েন্দা সদস্যদের নিয়ে গঠন করা হয় তদন্ত কমিটি। পরে 21 জুলাই শুনানি সম্পন্ন করে তিন সদস্যের বেঞ্চ। এর ভিত্তিতেই আজ রায় দিল পাঁচ সদস্যের মূল বেঞ্চ। গেল বছর ফাঁস হওয়া পানামা পেপারসে নওয়াজ শরীফের মেয়ে ও ছেলের নাম আসে। জানা যায় ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত বিভিন্ন অফশোর কোম্পানির নামে লন্ডনে সম্পত্তি কিনেছেন তারা। এর পরপরই নওয়াজের সম্পত্তির হিসাব ও দুর্নীতির তদন্ত করতে সুপ্রিম কোর্টে দাবি জানায় বিরোধীরা। একই সাথে অর্থমন্ত্রী ইসহাকদারকেও অযোগ্য ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এখন পর্যন্ত পাকিস্তানের কোনো বেসামরিক প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেননি। তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েও একবারও মেয়াদ শেষ করতে পারেননি নওয়াজ। তৃতীয় মেয়াদে এক বছর আগেই পদ ছাড়তে হলো এই মুসলিম লীগ নেতাকে। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন।